গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এর উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে ইমাম খতিব ও ওলামা মাশায়েখদেরকে নিয়ে এক সমাবেশের আয়োজন করেন মাননীয় মেয়র। সমাবেশে মেয়র বলেন, যেসব ইমামদের জায়গা আছে, ঘর নাই, তাদের ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং ইমামদের পর্যায়ক্রমে হজ করানো হবে। তিনি আলেম সমাজের প্রতি কোরআন ও হাদিস নিয়ে কাউকে ভুল ব্যাখ্যা না দেওয়ার জন্য আহ্বান জানান। এ সমাবেশে আরো বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে গাজীপুর মহানগরের হযরত মাওলানা গোলাম মাওলা, মাওলানা মঞ্জুর হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিসি মান্নান, 34 নং ওয়ার্ড আহ্বায়ক আফজাল খান, 39 নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল আলম মৃদা, এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডে মহান বিজয় দিবস উপলক্ষে মৈরান একতা জনকল্যাণ সংঘের উদ্যোগে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দানিসুর রহমান দিদার। অনুষ্ঠান উদ্বোধন করেন 32 নং ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক মোহাম্মদ জমির আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কাউসার আহমেদ। অনুষ্ঠানে সবার আনন্দের জন্য বেশ কিছু খেলার আয়োজন করা হয়, বিশেষ করে 1 বছরের বাচ্চাদের হামাগুড়ি খেলা, যুবকদের জন্য তৈলাক্ত গাছ থেকে কলা নামিয়ে আনা, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের হাড়ি ভাঙ্গা, আস্তে বাইক চালানো সহ বেশ কিছু খেলার আয়োজন করা হয়। গাজীপুর থেকে গাজী মামুন।